বাপের বাড়ি বিয়ের পরে মেয়েরা বাবা মাকে বা বাপের বাড়ির জায়গাটাকে সবাইকে খুবই মিস করে, আমিও মিস করি। মাঝে মধ্যে খুব মনে হয়, তখন ভিডিওতে বের করে সবাইকে দেখার চেষ্টা করি, তাতেও মনটা একটু হলেও সান্ত্বনা পায়। তো ব্লগ করে এইটুকুনো একটু মজা আছে যে হচ্ছে পুরোনো ভিডিওগুলোতে যখন মন খারাপ হয় তখন সবাইকে দেখা যায়, সেই সব কলেজ ফ্রেন্ডকে সবার সাথেই দেখা হয়, তখন খুবই ভালো লাগে। অন্তত সামনাসামনি তো কথা হয় না, বাট ভিডিওতে যেটুকুনো সময় আমরা স্পেন্ড করি তো সেইটুকুনো সময় দেখি খুবই ভালো লাগে মনটা। তো কালকে সুন্দর একটা ভিডিও আনবো আমি তোমাদের জন্য, আর বাপের বাড়িতে আমার বাবা অনেক কিছু চাষ করেছে, সেগুলো আমি তোমাদের হাতে ধরে ধরে দেখাবো, ন্যাচারাল শাকসবজির চাষ। তো সেগুলো আমি তোমাদের সঙ্গে দেখাবো, কালকে দেখাবো। আর আজকে ভিডিওটা আমি আর বড় করলাম না, তো যেটুকুনো গল্প করলাম এটুকুনো অনেক গল্প করলাম, কারণ ও ছোটো মানুষ, ক্যামেরা ধরে আছে ওর হাত ব্যথা করবে। তো ওকে আবার বাইরে থেকে ডাকছে ওর ছোট ভাই, ওর মাসির ছেলে, তো খুব দুষ্টুমি করছে, তো ওকে দিয়ে আমার কাজটা করে নিলাম। আর গরমও করছে, গরমের সময় বি কেয়ারফুল, কারণ প্রচণ্ড গরম সবার পক্ষে হার্মফুল। কারণ এই গরমে অনেকে পেট খারাপ, ডায়রিয়া, তারপর হচ্ছে ভমিটিং, অনেক রকম সমস্যা হচ্ছে। তো গরমে খাওয়া দাওয়া একটু বেঁচে গুছে খেতে হবে, তো গরমটা বেশ হার্মফুল সবার জন্যে। তো ভিডিওটাকে এখানে এন্ড করলাম। ভিডিও ভালো লাগলে প্লিজ তো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করার পাশে থেকেও বেল আইকনটা প্রেস করে রেখো অল নোটিফিকেশন পাওয়ার জন্য। ক্যামেরা অফ।